আমরা মোবাইলে বিভিন্ন কোম্পানির যেমন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক টেলিটক রবি ও এয়ারটেল সিম ব্যবহার করে থাকি এই সিমে কত টাকা ব্যালেন্স আছে ইন্টারনেট ব্যালেন্স কত আছে সেটা জানার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোড ব্যবহার করতে হয় এছাড়া আমাদের মোবাইলে থাকা সিমের নাম্বারটাও অনেক সময় আমরা ভুলে যাই এই ভুলে যাওয়া সিমের নাম্বার জানার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোড ব্যবহার করতে হয় কোন কোম্পানির কি কোড ব্যবহার করে এই বিষয়গুলো জানা যায় সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর দেরি নয় চলুন বন্ধুরা শুরু করা যায় গ্রামীণ ফোন সিমের বিভিন্ন তথ্য জানার কোড মোবাইল ব্যালেন্স জানার কোড এত ইন্টারনেট ব্যালেন্স জানার কোড এত ভুলে যাওয়া সিমের নাম্বার জানার কোড এত বাংলা সিমের বিভিন্ন তথ্য জানার কোড মোবাইল ব্যালেন্স জানার কোড এত ইন্টারনেট ব্যালেন্স জানার কোড এত ভুলে যাওয়া সিমের নাম্বার জানার কোড এত টেলিটক সিমের বিভিন্ন তথ্য জানার কোড মোবাইল ব্যালেন্স জানার কোড এত ইন্টারনেট ব্যালেন্স জানার কোড এত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যালেন্স জানার কোড যা ইন্টারনেট ব্যালেন্স জানার কোডও তাই কারণ এই টেলিটাকে যখন আপনি ব্যালেন্স জানার জন্য এই কোড ব্যবহার করবেন পরক্ষণে আরেকটি মেসেজের মাধ্যমে আপনাদেরকে এই ইন্টারনেট ব্যালেন্সও জানিয়ে দিবে আর ভুলে যাওয়া সিমের নামার জানার কোড এত রবি সিমের বিভিন্ন তথ্য জানার কোড মোবাইল ব্যালেন্স জানার কোড এত ইন্টারনেট ব্যালেন্স জানার কোড এত ভুলে যাওয়া সিমের নাম্বার জানার কোড এত এয়ারটেল সিমের বিভিন্ন তথ্য জানার কোড মোবাইল ব্যালেন্স জানার কোড এত ইন্টারনেট ব্যালেন্স জানার কোড এত ভুলে যাওয়া সিমের নাম্বার জানার কোড এত তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ